বাবা সবাই এখন খেয়াল করো একটু, আমি আবার একটু রিপিট করে দিচ্ছি। আজকে আমরা গুণের গুরুত্বপূর্ণ নিয়মগুলো করেছি, তার ভিতরে আমি একটা জিনিস উদাহরণটা তোমাদের সামনে তুলে ধরেছি। একটি জিনিসের দাম দেওয়া থাকলে তার থেকে বেশি কিছু দাম বের করতে হলে চোখ বন্ধ করে গুণ করতে হবে। এই কথাটা কেন বলেছি যে স্যার চোখ বন্ধ করে গুণ কেন, তার মানে একটি খাতা, একটি কলম, একটি কাগজ, একটি বই, একটি কোনো কিছুর দাম, একটি জামা, একটি প্যান্ট যাই থাক না কেন, তার থেকে বেশি কিছুর দাম, মানে দুইটা হোক, পাঁচটা হোক, পঞ্চাশ টাকা হোক, পাঁচশো টাকা হোক, তার থেকে বেশি কিছু দাম বের করতে হলে চোখ বন্ধ করে গুণ। মানে এই অঙ্কটা 100% কি হবে, গুণ হবে, 100% কি হবে। এন্ড তুমি দোকানে গেছো, দোকানে বলছো ভাই আমার একটা কলম দেন, তো দোকানদার বলছে একটা, তুমি জিজ্ঞাসা করছো যে একটা কলমের দাম কত, তো উনি বলছে 5 টাকা। কত টাকা বলছে? তাহলে আমাকে 5টা কলম দেন। তো একটা কলমের দাম যদি 5 টাকা হয় তাহলে 5টা কলমের দাম বেশি হবে না কম হবে? তাহলে এটা কি আমার কারো কাছে জিজ্ঞাসা করার দরকার আছে? আমি নিজে এটা বুঝতে পারবো না? তার মানে একটির দাম দেওয়া থাকলে তার থেকে বেশি কিছু দাম বের করতে হলে চোখ বন্ধ করে গুণ করতে। এখন আমি এখানে দিয়েছিলাম একটি খাতার দাম 25 টাকা, 5টি খাতার দাম কত? এখন খাতার জায়গায় আমি খাতা না দিয়ে কলম দিলাম, কলম না দিয়ে বই দিলাম, বই না দিয়ে মার্কার দিলাম, তাহলে আমার যদি নাম চেঞ্জ হয়, যদি সংখ্যা চেঞ্জ হয়, অঙ্কের নিয়ম কি চেঞ্জ হবে? আমি শুভ স্যার এখন এই নীল গেঞ্জিটা গায়ে দেওয়া, আর ওর এখন কালো একটা গেঞ্জি গায়ে দেওয়া, ওর কালো গেঞ্জিটা যদি আমি গায়ে দিই আর আমারটা যদি ওরে দিই, ওরে কি তোমরা শুভ স্যার বলবা? তারপরে অঙ্কের নিয়ম বদল হয়? অঙ্কের ক্ষেত্রে অঙ্কের নিয়মটা হচ্ছে মেজর, এখানে সংখ্যা পরিবর্তন হতে পারে, আবার নাম পরিবর্তন হতে পারে, কিন্তু নিয়ম নিয়মটা কখনো বদল হবে? আবার একটু রিপিট করি, গুণের ক্ষেত্রে মেজর একটা কথা বলেছি, আবার আমার সাথে সাথে বলো, একটির দাম দেওয়া থাকলে তার থেকে বেশি কিছু দাম বের করতে হলে কি বলেছি, চোখ বন্ধ করে কি 100% এটা কি করতে হবে? আবার বলো কি করতে হবে? এটার ক্ষেত্রে আরো সহজ করে বলা যায়, উপরে এক, উপরে এক, একটি একটির দাম দেওয়া আছে, তার থেকে নিচে বড় সংখ্যা 20, তার মানে একটির উল্লেখ থাকলে তার থেকে বড় কোনো তার থেকে বেশি কিছু দাম বের করতে হলে চোখ বন্ধ করে গুণ করে অঙ্ক করতে। এখন এই 15 নম্বর প্রশ্নটা একটু সবাই পড়ো, একটি জ্যামিতি বক্সের দাম 205 টাকা, এরূপ 15টি জ্যামিতি বক্সের দাম কত? এখানে উপরে আছে 3 সংখ্যা, একক, দশক, শতক, 3 সংখ্যা, আর এখানে আছে 15, 3 সংখ্যাকে 2 সংখ্যা দিয়ে গুণ করবো, গুণটা একটু কঠিন মনে হতে পারে, কিন্তু এইটার মধ্যে একটা রহস্য আছে, একটা মজা আছে, আমি সেটা এখন তোমাদের সামনে তুলে ধরবো, খুব মন দিয়ে খেয়াল করো। লিখলাম একটি জ্যামিতি বক্সের দাম, একটি জ্যামিতি বক্সের দাম, প্লিজ কথা বলা যাবে না, খেয়াল করো, আগে বোঝো পরে লিখবা, আমি ক্লাসে সবসময় এটাকে গুরুত্ব দিই, তুমি আগে বুঝে নাও, তুমি একটা অঙ্ক বুঝতে পারলে 1000 অঙ্ক করতে পারবা। একটি জ্যামিতি বক্সের দাম 205 টাকা এখানে লিখলাম, এবার জ্যামিতি বক্স আছে কয়টা? 15টি, অতএব 15টি জ্যামিতি বক্সের দাম এই 205 গুণ 15 টাকা। আমরা জানি প্রতিটা অঙ্কের ক্ষেত্রে ডান পাশে কি করতে হবে? রাফ, হাতে যেটি থাকবে সেটি পাশে লিখে রাখতে হবে। হাতেরটা যে পাশে না লিখে রাখে সে গোবর খায়, তার মানে অবশ্যই হাতেরটা পাশে লিখে রাখতে হবে। বাবা তুমি হাতেরটা পাশে না লিখে রাখতে অনেক সময় অ্যাবসেন্ট মাইন্ডে ভুল হয়ে যায়, অ্যাবসেন্ট মাইন্ডে কি হয়, এই জন্য আমাদের অবশ্যই হাতেরটা পাশে লিখে রাখতে। এই গুণটা আমি ডান পাশে না করে এই গুণটা আমি এখানে করাবো, আমি এখানে তোমাদেরকে দেখাবো যে কিভাবে আমার গুণটা করতে হবে। 5 দিয়ে এই 3টা সংখ্যাকে গুণ, 5 দিয়ে এই 3টা সংখ্যাকে কি করতে হবে? তাহলে এখানে 5-এর সাথে 5 দিয়ে গুণ করলে 5 5 25, ভালো করে খেয়াল করো, আমি প্রকৃত নিয়ম বুঝাবো পাশাপাশি, প্রকৃত নিয়মের পাশাপাশি বাম পাশে শূন্য থাকলে সহজ কি? স্যার বামে যদি শূন্য থাকে তাহলে সব থেকে সহজ কোনটা, সেটা আপনি আপনি আমাদেরকে বুঝিয়ে দেবেন, আমি তাই দেবো। 5 5 25, তাহলে আমরা জানি কি 25-এর 5 নামবে হাতে আমার, হাতে এক, হাতে কত? এবার 5 0 0 আর এই শূন্যের সাথে 2 যোগ করলাম, শূন্যের সাথে 2 যোগ করলে 2 হয় তাই না? এখানে কত? 25, তাই তো? এইটা আছে প্রকৃত নিয়ম, এটা আছে গণিতের শাস্ত্রের মধ্যে প্রকৃত নিয়ম, কিন্তু এটা সহজ একটা কথা আছে, বামে যদি শূন্য থাকে, যদি এখানে এই প্রথম সংখ্যার সাথে এক একের গুণ করে যদি 2 সংখ্যা হয়, তখন চোখ বন্ধ করে সেই 2 সংখ্যা সরাসরি বসাই দিলে হয়, তখন এই শূন্যের সাথে আর গুণ করা প্রয়োজন হয়? মজা আছে না? এটা মজার নিয়ম না? স্যার এত কঠিন কঠিন আমার দরকার নেই, এই কথাটাই তোমার ভালো লাগছে কি? 5 5 25 সরাসরি বসাইছি, তখন এই শূন্যের সাথে আর 5-এর গুণ করা দরকার নেই, এটা কোন ক্ষেত্রে? যদি বাম পাশে শূন্য থাকে এবং যদি একক গুণ করে যদি 2টা সংখ্যা নামে,
যদি দুইটা সংখ্যা নামে তখন সেই ক্ষেত্রে আমার আর শূন্যর সাথে গুণ করা দরকার নেই কিন্তু যদি একটা সংখ্যা নামতো যদি এখানে একটা সংখ্যা নামতো কি রকম প্লিজ খেয়াল করো এই 205 কে গুণ দিলাম 1 দিয়ে তাহলে 5 1 কে 5 এখানে কয়টা সংখ্যা নেমেছে 1 তখন আমার 100 দিতে করতে হতো কিন্তু এখানে আমার দুইটা সংখ্যা যখন নামবে তখন আর শূন্যর সাথে গুণ করা প্রয়োজন হবে না আবারো মজা দিয়ে খেয়াল করো এখানে 5 5 25 সরাসরি বসাই দিয়েছি এই নিয়মটা আমি আর নিয়মটা আমার নিয়মটা আমি শিখে রাখলাম কিন্তু তার থেকে সহজ কথা কোনটা এই বাবা এটা অনেক গুরুত্বপূর্ণ একটা নিয়ম তোমাকে দিলে তো তুমি ভুল করবা তা খেয়াল না করলে হবে 5 5 25 বাম পাশে শূন্য আছে দুটো সংখ্যা সরাসরি বসে গেছে তখন এই শূন্যর সাথে 5 এর আর গুণ করা দরকার নেই সহজ কথা তখন আমি কি করব 5 2 গুণে 10 কিন্তু যদি এখানে একটা সংখ্যা নামতো তখন আমি শূন্যর সাথে এটা গুণ করতাম এবার এটা হচ্ছে নিয়মের শূন্য কিসের শূন্য এইবার এইবার দেখো 5 1 কে কত 5 এখানে কয়টা নামাইছি একটা অঙ্ক নামছে না হ্যাঁ একটা অঙ্ক নামলে নিয়ম আছে পরে এই শূন্যর সাথে গুণ করব 1 শূন্যের 2 1 কে 2 এই যে কথাটা আমি বলছিলাম সেটা আমি এখানে সরাসরি তুলে ধরছি 5 এর সাথে 5 5 25 ছিল সরাসরি বসাই দিয়ে শূন্যর সাথে আর গুণ করিনি কিন্তু এখানে 5 1 কে 5 এক অঙ্ক হয়েছে এইজন্য শূন্যর সাথে 1 এর সাথে আবার গুণ করেছি ক্লিয়ার হ্যাঁ এই যোগ করতে হবে তাহলে 5 নেমে গেল 5 আর 2 5 6 7 এখানে শূন্য নেমে গেল 2 আর 1 যোগ করলে 2 আর 1 3 আমরা এখানে কত পেলাম 3075 টাকা স্যার এখানে 3075 টাকা বললেন কেন কেন বললাম একক দশক শতক হাজার তাহলে 3075 এখানে লিখব উত্তর 3075 টাকা কত টাকা 3075 ক্লিয়ার আমাদের যদি বড় সংখ্যা যত বড় সংখ্যার গুণ আসুক আমরা যদি নিয়ম জানি আমাদের কি সেই গুণ আর কখনো ভুল হবে না আমরা কি আর গুণ কখনো ভুল করব না আবার বলো একটির দাম দেওয়া থাকলে তার থেকে বেশি কোনো কিছুর দাম বের করতে হলে চোখ বন্ধ করে গুণ তার মানে চোখ বন্ধ করে গুণ করো কথাটি বলার উদ্দেশ্য 100% এটা গুণ হবে কি হবে একটি খাতা একটি কলম একটি জামা একটি পান তুমি যাই কিছু কেন না কর তার থেকে বেশি দুইটা কেন পাঁচটা কেন পঞ্চাশটা কেন চোখ বন্ধ করে এখানে গুণ হবে কি হবে চোখ বন্ধ করে কি হবে এই গুণ নিয়ে যারা আজকে প্রথম মানে ফেস করেছো তাদের কাছে একটু জড়তা কিন্তু এটা আসলে এখন সহজ মনে হচ্ছে না তার মানে একটা জিনিস যদি ভালোভাবে প্রপারলি শেখা যায় সেটার মধ্যে মজা আছে না নেই এই শিক্ষার মধ্যেও মজা আছে তুমি একটা জিনিস শিখছো সেই শেখার মধ্যেও মজা আছে সেটা তোমাকে খুঁজে নিতে হবে এই খোঁজার ক্ষেত্রে তোমাকে ক্লাসে মনোযোগ দিয়ে স্যার কি বলেছে স্যার কোনটা বোঝাচ্ছে সেই কথাগুলিকে তোমাকে অনুসরণ করতে হবে মনে থাকবে সবার সবার খেয়াল থাকবে থ্যাংক ইউ